মুভির শুরুতে আমরা একজনকে ট্রেনিং প্লেন চালিয়ে আকাশে উঠতে দেখি, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেই প্লেনটি ক্র্যাশ হয়ে সমুদ্রে আছড়ে পড়ে, যার ফলে পুরো পৃথিবী জেনে যায় এই প্লেনের পাইলট ইতিমধ্যে মারা গেছে। তবে এই দুর্ঘটনাটি আসলে নিজেকে মৃত সাজানোর একটি নাটক ছিল। এখন কেন লোকটা নিজেকে পটল তোলা নাটক করলো সেটা তোমাদের বলি। এখানে যাকে আমরা প্লেনে দেখেছি সে হলো মুভির প্রধান চরিত্র নাম্বার ওয়ান। এখন তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে, এ আবার কেমন নাম? আসলে এই মুভিতে ঘোস্ট নামের 6 জনের একটি টিম রয়েছে, যাদের প্রধান উদ্দেশ্য হলো পৃথিবী থেকে সব বড় বড় দুর্নীতিবাজ ও মাফিয়াদের শেষ করে দেওয়া। এই গ্রুপে যারা রয়েছে তারা সবাই নিজেদের আসল নাম হাইড করে রাখে, কারণ এটা এই গ্রুপের একটি অন্যতম রুলস, যার ফলে সবাইকে নিউমেরিক নাম্বার অনুসারেই রাখা হয়। তবে মজার ব্যাপার হচ্ছে গ্রুপের সবাই নাম্বার ওয়ানের মতন পুরো বিশ্বের কাছে ইতিমধ্যে অফিসিয়ালি ডেড। এখন চলো পুরো টিমের মেম্বারদের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই। এ হচ্ছে নাম্বার ওয়ান, যে কিনা একজন টেক বিলিয়নিয়ার, সেই সাথে সেই ঘোস্ট টিমের লিডার। তাকে বলা যেতে পারে গরিবের রবিনহুড, নিজের সব টাকা সে মানুষের কল্যাণে ব্যয় করে থাকে। তাই সে এই ঘোস্ট টিম বানিয়েছে এমন অন্যায়কারীদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য যারা গরিবের রক্ত চুষে খায়। এদিকে নাম্বার টু হলো একজন স্পাই ও এক্স CIA এজেন্ট, ফ্রন্টলাইন ফাইটিং কিংবা গান ফায়ারিংয়ে তাঁর জুড়িমেলা ভার। এছাড়াও তার ডিকশনারিতে ভয় বলে কোনো শব্দ নেই বিধায় তাকে আটকানো কোনো সহজ কাজ না। এদিকে এই ড্যাশিং মাসেলম্যান হলো এই গ্রুপের নাম্বার থ্রি, পেশায় সে একজন হিটম্যান, গুলি করে মাথার খুলি উড়িয়ে দেওয়া তার প্রধান কাজ। নাম্বার ফোর হলো একজন স্কাই ওয়াকার, এক বিল্ডিং থেকে আর এক বিল্ডিংয়ে সে অনায়াসেই খালি হাতে টপকে যেতে পারে, যেখানে সাধারণ মানুষের পাঁচতলা থেকে নিচের দিকে তাকালে আত্মা শুকিয়ে যায় সেখানে এই নাম্বার ফোর উঁচু উঁচু বিল্ডিংয়ে স্পাইডারম্যানের মতো উঠে পড়ে। গ্রুপের নাম্বার ৫ এই মেয়েটি একজন ব্রিলিয়ান্ট ডক্টর, মিশনের মধ্যে কেউ আহত হলে তার দায়িত্ব থাকে তাকে ট্রিটমেন্ট করা। আর এই মারাত্মক ড্রাইভারটা হলো তাদের শেষ মেম্বার নাম্বার ৬, এই লোকটি গাড়ি চালানোতে পুরোই PhD করা। রাস্তা যতই শুরু হোক বা সামনে যতই গাড়ি থাক, মিস্টার ৬ ঠিকই তার গাড়িকে আকাশে উড়িয়ে না হয় অন্য কোনোভাবে পার করেই ছাড়বে। এর গাড়ি চালানো দেখে যে কারোরই হার্ট অ্যাটাক হওয়ার চান্স রয়েছে। তো এদের সবার পরিচয় জেনে বুঝতেই পারছো এই ঘোস্ট টিমটি কতটা হাই স্কিল্ড আর দুর্ধর্ষ। পরিচয় পর্ব শেষ, এবার চলো ফিরে যাই মুভির প্রথম মিশনে। 4 মাস আগের প্রথম মিশনে তারা পাড়ি জমায় ইতালির ফ্লোরেন্স শহরে। সিনের প্রথমেই দেখা যায় একটি সবুজ রঙের রোমিও জুলিয়া কার্ডোফোলিও স্পোর্টস কারে করে 1, 2, 5 ও 6 কোথা থেকে যেন পালাচ্ছে। তাদের পিছনে ধাওয়া করছে পুলিশ আর মাফিয়া। এখন নিশ্চিত কোনো আকাম না করলে তো আর কেউ তাদের পিছু নেয় না, তাই না? ড্রাইভিং সিটে রয়েছে মারাত্মক ড্রাইভার ৬, সে এমন স্কিলে গাড়ি চালায় যে পুরো শহরের সব কিছু লন্ডভন্ড করে দিতে থাকে। তার কাজ হচ্ছে যেভাবেই হোক শহরের বাইরে তার টিমকে নিয়ে যাওয়া। ওদিকে ২কে দেখা যায় ইতিমধ্যে গুলি খেয়ে কট খেয়ে গেছে আর ৫ তার চিকিৎসা করছে। গাড়ি চলছে বুলেট গতিতে, কিন্তু ৫ এর মধ্যেও স্ট্যাচিং করার ট্রাই করে যাচ্ছে। তবে গুলি খেয়েও ২ কিন্তু কোনো ত্যাজ কমে নাই, সে এর মধ্যেও আশেপাশে আসা সকল গুন্ডাদের মেরে ঠান্ডা করতে ব্যস্ত। আচ্ছা, এবার তোমাদেরকে বলি তারা কি এমন আকাম কাজ করেছে যার জন্য আজকে এই অবস্থা। কিছুক্ষণের আগে তারা গিয়েছিল এক লয়ারের কাছে একজন ক্রিমিনাল সম্পর্কে ইনফরমেশন চাইতে। সেই ক্রিমিনাল তুর্কিস্তানের কয়েকজন করাপ্টেড আর্মি অফিসারের সাহায্যে সেখানে বিষাক্ত গ্যাসের অ্যাটাক চালিয়েছিল। তাই কে সেই ক্রিমিনাল সেটা জানার জন্য ওয়ান ও টু সেখানে উপস্থিত হয়। কিন্তু লয়ার কে আর এত সহজে তার ক্লায়েন্টের পরিচয় দেয়? তাই তো ওয়ান ও টু তার এক চোখ উপরে নিয়ে আসে তাদের ফোন আনলক করার জন্য। এই ফোনের লক খুলতে পারলেই তারা জানতে পারবে কে সেই ক্রিমিনাল। ওদিকে ৬ আকাশ পাতাল এক করে গাড়ি চালিয়ে যাচ্ছে। কুকুর, বাচ্চা, এমনকি চার্চের নানও তার গতির আঘাত থেকে রক্ষা পায় না। তবে তাদের পিছু নেওয়া ওই মাফিয়া দল ক্রমাগত কাছে চলে আসছে দেখে ওয়ান সিগনাল দেয় নাম্বার ৪কে। তার সিগনাল পেয়ে নাম্বার ৪ অনেক উঁচু বিল্ডিং টপকে টপকে তাদের কাছে আসতে থাকে। সে একটি রাস্তায় এসে আগে থেকে সেট করা ফাঁদ দিয়ে তাদের পিছনে থাকা সেই মাফিয়ার গাড়িটি একদম উড়িয়ে দেয়। এরপর ওয়ান সেই তুলে নেওয়া চোখটি দিয়ে ফোনটি আনলক করার জন্য ৬কে গাড়ি সেট করতে বলে। এমন বিদঘুটে চোখ দেখে ৬ তো বমি ঠিকরে আসতে চায়। তার উপরে এই চোখটি হাত ফসকে তার গায়ে পড়ে গেলে সে তো আরও বেশি হাউকাউ শুরু করে দেয়। ওয়ান এটা দেখে বলে, ভাই দয়া করে আমার চোখটারে পা দিয়া গুলায় ফেলিস না। ৬ কোনো রকম নিজেকে কন্ট্রোল করে নেয় আর ওয়ান সেটা হাতে তুলে নিয়ে অনেক ট্রাই করার পর ফোনের লক খুলতে সক্ষম হয়। তাদের মেন কাজ শেষ, কিন্তু এখন দরকার এখান থেকে যেভাবেই হোক বের হওয়া। কিন্তু ইতিমধ্যে মাথার উপরে পুলিশের হেলিকপ্টার তাদের চেস করেই চলেছে।
তবে সিক্স তার সর্বোচ্চ স্কিল দিয়ে দুনিয়াদারি এক করে এক একটা গাড়ি উল্টে দিয়ে সবার সামনে আগাতে থাকে। ইতিমধ্যে এত ফাইট করে সিক্সের জান তো বের হয়ে যাওয়ার জোগাড়, তাই সেই স্ট্রেস কমানোর জন্য একটি হ্যাপি মুডের গান ছেড়ে দেয়। কিন্তু ওয়ান দূর হশালা বলে প্লেয়ারটি তুলে বাইরে ফেলে দেয়। এবার ওয়ান কল দেয় নাম্বার থ্রিকে আর তাকে জানানো হয় দ্রুত তাদের বোট রেডি করতে। এরপর সবাই মিলে ছুটতে থাকে সি পোর্টের দিকে তাদের বোটে ওঠার জন্য। মুভির ডিরেক্টর মাইকেল বে এখানে যে অ্যাকশন সিন দেখিয়েছে তা আসলে এক্সপ্লেইন করা একদমই সম্ভব না, তাই তোমাদের জন্য কিছু ক্লিপস আমি এখানে ছেড়ে দিলাম। ইতিমধ্যে তারা পোর্টের একদম কাছাকাছি চলে আসে, কিন্তু হুট করেই সিক্স তার গাড়ির কন্ট্রোল হারিয়ে একটি এক্সিভেটরের সাথে অ্যাক্সিডেন্ট করলে বড় একটি রড তার বুকে ঢুকে যায় আর এর ফলে সিক্স ওই স্থানেই মারা পড়ে। এই দৃশ্য দেখে পুরো টিম একদম হতভম্ব হয়ে পড়ে। এত কাছে এসেও তারা একজন টিম মেম্বারকে হারাবে তা তারা কল্পনাও করতে পারেনি। এরপর তারা সিক্সের ডেড বডি নিয়ে বোট উঠে পড়ে আর মাঝ সমুদ্রে একটি ব্যাগে মুড়িয়ে সিক্সকে সলিল সমাধি দেয়। সবাই অনেক আপসেট হয়ে পড়ে সিক্সের এই বিয়োগ আনতে। আসলে এই টিমে একমাত্র ওয়ান ছাড়া কেউই কারো আসল পরিচয় জানে না। এবার ওয়ান ঠিক করে যে তার সিক্সের জায়গায় নতুন একজনকে লাগবে যার নাম হবে নাম্বার সেভেন। এরপরের সিনে আমরা একজন ইউএস মেরিন স্নাইপারকে দেখতে পাই যে কিনা আত্মহত্যা করার জন্য রেডি হচ্ছে, কারণ যখন সে আফগানিস্তানে ছিল তখন স্নাইপার হিসেবে সে পুরো টিমকে কাভার দিত। একদিন সে দেখতে পায় একটি ইউনাইটেড ন্যাশনের ভ্যান তাদের বেজের দিকে আগিয়ে আসছে, কিন্তু উপর থেকে এই ইউএন লেখাটি উল্টা দেখে সে বুঝতে পারে এটা হয়তো কোনো মিলিটেন্টের গাড়ি। এই কথা সে তার বেজকে ইনফর্ম করলেও বেজের আর্মিরা তেমন কোনো গুরুত্ব দেয় না আর এটাই তাদের জন্য কাল হয়ে দাঁড়ায়, কারণ সেই ভ্যানে ছিল কিছু আত্মঘাতী বোমা হামলাকারী যারা আমেরিকান বেজের সামনে সে বিশাল বিস্ফোরণ ঘটিয়ে কেড়ে নেয় 70 জন সোলজারের প্রাণ। গাড়িটা হামলা করতে পারে সেটা জানার পরেও সে শট নেয়নি বলে এই স্নাইপার অপরাধ বোধে ভুগতে থাকে আর আত্মহত্যার সিদ্ধান্ত নেয়। কিন্তু ঠিক সেই সময় নাম্বার ওয়ান সেখানে উপস্থিত হয় আর তাকে বলে, তুমি মরলে পৃথিবীর কারো কিছু আসা যাবে না, তাই আমার সাথে বেঁচে থেকে অন্তত কিছু মানুষের উপকার করে যাও। ওয়ানের কাছ থেকে সব কথা শুনতে পেয়ে নাম্বার সেভেন রাজি হয়ে যায় আর মিথ্যা নাটক করে সেও পুরো পৃথিবীর কাছে একজন মৃত মানুষ হিসেবে পরিণত হয়। এরপর ওয়ান সেভেনকে নিয়ে তাদের ডেরায় নিয়ে আসে নেক্সট মিশন সম্পর্কে জানানোর জন্য। এখানে আমরা জানতে পারি ওয়ান ছোটবেলা থেকে একজন জিনিয়াস বাচ্চা ছিল। সে কলেজে থাকাকালীন মাইক্রোম্যাগনেট আবিষ্কার করে পুরো পৃথিবীকে তাক লাগিয়ে দেয়। তার এই মাইক্রোম্যাগনেট ব্যবহার করা হতো সকল টেক গ্যাজেটে, যার ফলে সে ক্যারিয়ারের প্রথম দিকেই রাতারাতি বিলিয়নিয়ার হয়ে যায়। বর্তমানে ওয়ানের বেজে পুরো দেশের সার্ভেলেন্স কন্ট্রোল করার ইকুইপমেন্ট আছে, সেই সাথে তার কাছে আছে এমন সব ডিভাইস যা দিয়ে সে যে কারোর উপরেই নজরদারি করতে পারে। এবার ওয়ান জানায় তার নেক্সট মিশন হবে তুর্কিস্তান দেশের প্রেসিডেন্ট আলিমভকে হত্যা করা। কারণ হিসেবে সে জানায় এই প্রেসিডেন্ট তাদের দেশের সাধারণ জনগণের উপরে নিজ স্বার্থের জন্য প্রতিনিয়ত জুলুম করে, তবে সে এই সব কাজ তার প্রধান 4 জেনারেলকে দিয়ে করায় যাতে কেউ তার উপরে সন্দেহ করতে না পারে। প্রেসিডেন্ট নিজে বিলাসবহুল জীবনযাপন করলেও তার দেশের অনেক মানুষ না খেয়ে মরতে বসেছে। এছাড়াও সে কেমিক্যাল ওয়েপন তৈরি করে তা ওই সকল গরিব মানুষদের উপরে পরীক্ষা চালিয়ে তাদের সবাইকে মেরে সাফ করে দিচ্ছে। এই সব ঘটনা ওয়ান তার নিজের চোখে দেখেছিল যখন সে তুর্কিস্তানে গিয়েছিল দুস্থদের সাহায্য করার জন্য। সেই থেকে ওয়ান সিদ্ধান্ত নেয় একে যে করেই হোক সে শেষ করেই ছাড়বে, কেননা আইন আদালত বা বহির্বিশ্ব তার কিছুই ছিঁড়তে পারবে না। এদিকে আলিমভের কিন্তু একটা ছোট ভাই আছে যার নাম মুরাট। সে কিন্তু আলিমভের একদম উল্টো, মানে ভালো লোক, তবে তার ভাইয়ের অত্যাচারের কাছে সে কিছুই করতে পারে না। এখন ওয়ানের টার্গেট হলো এই মুরাটকে খুঁজে বের করে তার সাহায্যে আলিমভের কাছে পৌঁছানো আর তাকে শেষ করে
মুরাটকে তুর্কিস্তানের প্রেসিডেন্ট করা। এতে করে সেই দেশের মানুষ আবারও মুক্ত ও সুন্দরভাবে তাদের জীবন পার করতে পারবে। এবার মুরাট কোথায় আছে সেটা জানতে হলে তাদের ক্যাপচার করতে হবে সেই 4 করাপ্টেড জেনারেলকে। ওয়ান জানতে পারে এই জেনারেলরা নেক্সট সানডেতে লাস ভেগাসে আসবে হ্যাভ এ রিল্যাক্স করার জন্য। সেখানে এই ঘোষ টিম তাদেরকে কুপঘাত করে মুরাটের সন্ধান বের করবে। প্ল্যান অনুসারে পুরো টিম ডিভাইড হয়ে চলে যায় লাস ভেগাসের একটি ক্যাসিনোতে। যেহেতু লাস ভেগাসের প্রতিটা অঞ্চলে প্রচুর পরিমাণ ফেস ডিটেক্টিং ক্যাম লাগানো আছে, তাই সবাই তাদের নিজেদের ফেসে কস্টিউম লাগিয়ে তা পাল্টে ফেলে। এই জেনারেলদের মারার জন্য 203 হোটেল রুমে প্রবেশ করে মোজ মাস্তিতে থাকা জেনারেলদের বড়ই নিষ্ঠুর স্টাইলে মেরে উপরে পাঠিয়ে দেয়। তবে এক কামাসূত্রের একনিষ্ঠ ভক্ত জেনারেলকে দুষ্টুমির মাঝখানেই মাথায় ঠেক দিয়ে তার কাছ থেকে মুরাটের অরিজিনাল লোকেশন তারা জেনে নেয়। তবে লোকেশন জানা শেষেই তাহার আত্মা খাঁচা ছাড়া করতে তাদের মোচেও ভুল হয় না। তার কাছ থেকে জানা যায় মুরাট বর্তমানে অবকাশ যাপনের জন্য হংকং অবস্থান করছে, তাই ঘোষ টিমের নেক্সট মিশন হয় হংকং এর রেড দেওয়া। এরপর সিনে আমরা নাম্বার 3 কে দেখতে পাই একটি বৃদ্ধার সাথে দেখা করতে। এই মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা হলো তার মা। 3 তাদের টিমের রুলস ভেঙে তার সাথে দেখা করছে দেখে 1 প্রচণ্ড রেগে যায় আর জানায় এরপর সে এমন ভুল করলে সে তাকে প্রাণে মেরে ফেলবে। এদিকে আলিমভের 4 জেনারেলকে হত্যার খবর তার কাছে পৌঁছে গেলে সে প্রচণ্ড রেগে তার টিমের কিছু গাদ্দারকে হত্যা করে নতুন জেনারেল নিয়োগ দেয়। এবার টিম ঘোষ রওনা দেয় হংকং এর উদ্দেশ্যে। তবে পথে যেতে যেতে 3 ও 5 গল্প করে থাকে কিভাবে 1 তাদেরকে খুঁজে পেয়েছিল। 3 ছিল একজন প্রফেশনাল শুটার, কিন্তু একদিন একজনকে হত্যা করার পর যখন সেই লোকের ছোট্ট বাচ্চাটি তার সামনে এসে করুণ কণ্ঠে সদ্য খুন হওয়া বাবার খোঁজ করতে থাকে, তখন সে ভিতর থেকে প্রচণ্ড রকমের ভেঙে যায়। এই কষ্ট সহ্য করতে না পেরে সে আত্মহত্যা করার সিদ্ধান্ত নিলে সেখানে 1 এসে তাকে উদ্ধার করে নিজের টিমে নিয়ে নেয়। অন্যদিকে 4 জানায় একদিন সে ইউক্রেনে একটি মহামূল্যবান নেকলেস চুরি করে যখন পালাচ্ছিল তখন এক পর্যায়ে সে ওই স্থানে ফেঁসে যায়। ঠিক তখনই তার টিমমেটরা তার সাথে বেইমানি করে তাকে ছুঁড়ে ফেলে দিয়ে তার কাছ থেকে নেকলেসটি নিয়ে পালিয়ে যায়। এরপর 1 সেখানে এসে তাকে একইভাবে উদ্ধার করে টিমে জয়েন করায়। ইতিমধ্যে তারা হংকংয়ে পৌঁছে গেলে সবাই প্ল্যান অনুসারে চলে যায় মুরার যে হোটেল আছে সেখানে। 7 তার স্নাইপার রাইফেল নিয়ে একটি হাই রিস্ক ক্রেনের উপরে পজিশন নেয়। অন্যদিকে 2 ও 3 লিফটে করে রওনা দেয় টপ ফ্লোরের দিকে যেখানে মুরার রিল্যাক্স করছিল। 5 পজিশন নেয় লবিতে আর 4 বিল্ডিং বেয়ে উপরে উঠতে থাকে। তাদের প্ল্যান অনুসারে প্রথমে 5 একটি মাস্ক পরে নেয় আর লবিতে লাফিং গ্যাস ডিপ্লয় করে সবগুলোকে পাগলের মতন হাসাতে থাকে। সেই সুযোগে 2 ও 3 উপরে ওঠা শুরু করলেও এক গার্ড এক ফাঁকে পুলিশকে কল দিয়ে দিলে তারা বেশ ঝামেলায় পড়ে যায়। তাদের হাতে সময় আছে মাত্র 15 মিনিট আর এই সময়ের মধ্যেই তাদেরকে এখান থেকে মুরাটকে নিয়ে পালাতে হবে। 1 অর্ডার পাওয়া মাত্রই শুরু হয় এক তুমুল ফাইটিং। 2 আর 3 হোটেলে ঢুকে তাদের গান দিয়ে একের পর এক লোক মেরে সামনের দিকে আগাতে থাকে। অন্যদিকে 7 তার সাইলেন্সার লাগানো স্নাইপার দিয়ে উপর থেকেই কাভার দেয় 2 ও 3 কে। এদিকে 4 দেওয়াল বেয়ে একদম মুরাটের রুমের কাছে পৌঁছে গেলে সেখানকার গার্ডদের সে মুখোমুখি হয়ে পড়ে, তাই সে বুদ্ধি করে সেখানে থাকা সুইমিং পুলে পানির মধ্যে নিজেকে লুকিয়ে ফেলে। কিন্তু অনেকক্ষণ হয়ে যাওয়ার কারণে তার দম প্রায় বন্ধ হয়ে যাওয়ার মতন অবস্থা হলে 7 সেই সুইমিং পুলে শট নিয়ে একটি ফুটো করে দেয় আর সেই ফুটো দিয়ে 4 কোনো মতো নিঃশ্বাস নিয়ে সে যাত্রায় বেঁচে ফেরে। এদিকে 2 আর 3 ভিতরে লড়েই যাচ্ছে এনিমিদের সাথে, কিন্তু সমস্যা হলো তারা যে পরিমাণের গার্ড থাকবে ভেবেছিল তার চেয়ে অনেক বেশি গার্ড থাকার কারণে পুরো প্ল্যান মারাত্মক কঠিন হয়ে পড়ে। এরপর 4 এক সুযোগে সুইমিং পুল থেকে উঠে মুরাটকে ক্যাপচার করে নিতে সক্ষম হয় আর তাকে হোস্টেস বানিয়ে নিচে নামানো শুরু করে। এদিকে এত গার্ডের সাথে মাত্র 2 জন পেরে উঠবে না দেখে 7 এক ভয়ঙ্কর প্ল্যান করে বসে। সে এবার ওই কাচের তৈরি সুইমিং পুলটি স্নাইপিং করে ফাটিয়ে দেয়, ফলে প্রচণ্ড পানির তোড়ে পুরো হোটেলের কয়েকটি ফ্লোর ভেসে যায় আর সব গুন্ডারা সেই পানির তোড়ে হোটেল থেকে নিচে পড়া শুরু করে। নাম্বার 2 আর 3 সেই সময় কোনো রকম একটি সিলিং ধরে সে যাত্রায় বেঁচে ফেরে। ওদিকে নাম্বার 4 মুরাটকে 2 আর 3 কাছে হস্তান্তর করে দিলেও সে উপরে ফেঁসে যায় মুরাটের লোকজনের হাতে। সবাই মিলে মুরাটকে গাড়িতে উঠিয়ে তারা যখন 4 জন্য অপেক্ষা করতে থাকে তখন 4 জানায় সে এমনভাবে আটকা পড়েছে যে আর মনে হয় না সেখান থেকে বের হতে পারবে। তখন 1 সবাইকে নির্দেশ দেয় তাকে ছাড়াই রওনা দিতে, কিন্তু এই কথা শুনে 7 প্রচণ্ড ক্ষেপে যায় তার উপর, কারণ সে জানে টিমমেটকে বিপদে ফেলে কাপুরুষের মতন কখনোই চলে যাওয়া যায় না।
তাই সে সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক তাকে উদ্ধার করে তবেই সাথে নিয়ে ফিরবে। এই নিয়ে ওয়ানের সাথে তার ভালোই ঝামেলা হয়, কিন্তু সেভেন তার সিদ্ধান্তে অনর থেকে তার স্নাইপার রাইফেল দিয়ে ওই গুন্ডাকে মেরে অবশেষে ফোরকে উদ্ধার করতে সক্ষম হয়। এরপর সবাই মিলে মুরাটকে তাদের বেজে নিয়ে আসলে সেভেন বলে, এখানে আমরা সবাই একটি পরিবারের সদস্য, তাই আজ থেকে কেউ কাউকে ছেড়ে যে কোনো সিচুয়েশনে আমরা পালাবো না। সে টিমের রুলস ভঙ্গ করে নিজের আসল নাম সবাইকে জানিয়ে দেয়, তার আসল নাম ব্লেন। এবার সেভেনের দেখা দেখি সবাই তাদের নিজেদের আসল নাম জানানো শুরু করে দেয়। নাম্বার টু হলো ক্যামিলি, নাম্বার থ্রি জ্যাভিয়ার, স্কাই ওয়াকার ফোরের আসল নাম হলো বিলি, আর নাম্বার ফাইভ অ্যামিলা। সবাই নিজেদের নাম বললেও ওয়ান কিন্তু তার নাম তখনও জানায় না। তারপরেও এরই মধ্যে দিয়ে তাদের সবার মধ্যে অনেক ভালো একটি বন্ডিং তৈরি হয়ে যায়, আর তারা প্রাণ দিয়ে নিজেদের ফাইনাল মিশনে নেমে পড়ে। তাদের প্ল্যান ছিল মুরাটের কাছ থেকে আলিমভের লোকেশন জানা, এরপর আলিমভকে শেষ করে মুরাটকে দেশের প্রধান বানানো। এখন আলিমভ এত আকাম করলেও সে তাদের ন্যাশনাল টেলিভিশনে নিয়মিত আবেগ ঘন ভাষণ দিয়ে সবাইকে ঠান্ডা করে রাখে, তাই এই টিমের কাজ হলো প্রথমে এই ন্যাশনাল টেলিভিশনের টেলিকাস্ট হ্যাক করা, আর তারপর সেখানে আলিমভের ভাষণের সময় মুরাটের লাইভ ভাষণ প্রচার করা। এতে করে মুরাট পুরো দেশকে আলিমভের আসল চেহারা ফাঁস করে দিলে পুরো দেশের জনগণ বুঝতে পারবে তাদের এই প্রেসিডেন্ট কি মারাত্মক রকমের ভয়ানক। তাই প্ল্যান অনুসারে বিলি চলে যায় টিভি টাওয়ারের উপর, আর সেখানে একটি ডিভাইস সেট করে ট্রান্সমিট হ্যাক করার জন্য। অন্যদিকে ওয়ান ও ব্লেন স্যুট বুট পরে পৌঁছে যায় টেলিকাস্ট রুমে, আর এই টিভি ডিরেক্টরকে ভুজুং ভাজুং বুঝিয়ে তাদের সিস্টেমে নিজেদের ভাইরাস ইনস্টল করে দেয়। এদিকে জাভিয়ার ও ক্যামিলা চলে যায় আলিমভের প্রতিটা স্ট্যাচুর নিচে, আর সেখানে গিয়ে বোম সেট করে দেয় সেসব ধ্বংস করার জন্য। সব কাজ শেষ হলে ওয়ান সবাইকে সিগন্যাল দেয় তাদের মেইন মিশন শুরু করতে। ঠিক দুপুরে যখন প্রেসিডেন্ট আলিমভ তার জাতির উদ্দেশ্যে ভাষণ শুরু করে দেয়, তার ঠিক এক মিনিটের মাথায় ওয়ান সেটা হ্যাক করে মুরাটের লাইভ টেলিকাস্ট শুরু করে দেয় পুরো দেশের মানুষকে। তখন মুরাট জানায় কিভাবে তার ভাই এতদিন ধরে তিলে তিলে সবাইকে খতম করে আসছে। সকল পাপ উন্মোচন হয়ে পড়লে সারা দেশের মানুষের মধ্যে শুরু হয় আলিমভের অন্যায়ের বিরুদ্ধে লড়াই। ঠিক সে সময় আগে থেকে সেট করে রাখা বোমে রাখাতে একের পর এক আলিমভের সব মূর্তিগুলো উড়ে যেতে থাকে, আর এই দৃশ্য দেখে দেশের সব মানুষ উল্লাসে ফেটে পড়ে। সাধারণ জনগণ রাস্তায় বেরিয়ে আসে আলিমভকে ক্ষমতা থেকে নামিয়ে নেওয়ার জন্য। ওদিকে প্রেসিডেন্ট এই কাহিনী দেখে বুঝে যায় যে এরাই হলো সেই গ্রুপ যারা তার চার জেনারেলকে মেরে তাকেও মারতে এসেছে। সাধারণ জনগণের প্রোটেস্ট দেখে সে বুঝে নেয় যে এক্ষুনি তাকে সেফ হাউসের দিকে যেতে হবে। তার সেফ হাউসটি ছিল একটি বিলাসবহুল প্রমোটরি, তাই গাড়িবহর নিয়ে আলিমভ দ্রুত সেই স্থান ত্যাগ করে আগাতে থাকে সেই ইয়টের দিকে। প্রেসিডেন্ট যাওয়ার পথে সেনাবাহিনী কাওরার দেয় মানুষের উপর বিষাক্ত সারিন গ্যাস নিক্ষেপ করে তাদেরকে খতম করতে, কিন্তু হুট করেই সেই জেনারেলদের রুমে মুরাট উপস্থিত হয়, আর সে সবাইকে জানায় আমার ভাই পুরো দেশকে চুষে খেয়েছে, তাই এখনও সময় আছে তোমরা এই মনস্টারের কথায় কান না দিয়ে দেশের জন্য কিছু করো। এদিকে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সেই ইয়টে আগে থেকেই উপস্থিত ছিল নাম্বার টু। ওয়ান জানতো প্রেসিডেন্ট পালাবার জন্য এই ইয়টেই আসবে, তাই সে বিলিকে দিয়ে আগে থেকে একটি ম্যাগনেটিক ডিভাইস সেট করে দেয় ওই বোটের নিচে। এই ডিভাইসের কাজ হবে পুরো বোটে ম্যাগনেট অ্যাক্টিভ করা, আর ম্যাগনেট অ্যাক্টিভ হলে কি হবে সেটা একটু পরেই দেখতে পারবে। যাই হোক, এদিকে প্রেসিডেন্ট যাওয়ার রাস্তায় সাধারণ মানুষ তার উপর হামলা শুরু করে দেয়, কিন্তু তার নির্দেশে সেখানে ফাইটার প্লেন এসে সকল সাধারণ মানুষের উপরে নির্বিচারে গুলি করে তাদের হত্যা শুরু করে। ফাইনালি যখন আলিমভ বোটে এসে পৌঁছায় তখন সে নাবিকদের দ্রুত বোট ছেড়ে দেওয়ার জন্য চেঁচামেচি শুরু করে দেয়, কিন্তু তার আগেই পুরো টিম এসে সেই ইয়টের কন্ট্রোল নিয়ে শুরু করে মারাত্মক এক লড়াই। ওয়ান ও সেভেন এক স্পিড বোর্ডে হাজির হয় সেই ইয়টে, আর বাকি সবার সাথে যোগ দেয় এক মহাযুদ্ধে। একের পর এক প্রেসিডেন্টের লোক আর আর্মি তাদের উপর আক্রমণ শুরু করলে তারাও মারাত্মক ফাইট ব্যাক করে আগাতে থাকে প্রেসিডেন্টের রুমের দিকে। তখন ওয়ান তার ফোনের রিমোট কন্ট্রোল দিয়ে সেই ম্যাগনেটিক ডিভাইসটা অ্যাক্টিভ করতে যায়, কিন্তু ভাগ্য খারাপ হয় তার ফোনটি হাত থেকে পড়ে গিয়ে বন্ধ হয়ে গেলে সে এই ডিভাইসটি অ্যাক্টিভ করতে ব্যর্থ হয়। কিন্তু তারপরেও সে চেষ্টা চালিয়ে যেতে থাকে, আর এক পর্যায়ে ফোনটি অন করে যেই না ডিভাইসটি অ্যাক্টিভ করে তখন দেখা যায় এক কঠিন তাণ্ডব লীলা। বোর্ডে থাকা সবাই মুহূর্তের মধ্যেই চম্বুক হয়ে যায়, আর ছিটকে গিয়ে আটকে পড়ে বোর্ডের স্টিলের দেওয়ালে।
যেহেতু গার্ডদের বডিতে লোহার ভেস্ট ছিল, তাই সেগুলো ম্যাগনেটের কারণে অ্যাক্টিভ হয়ে গিয়ে সবাই হুড়মুড় করে আঠার মতন দেওয়ালে সাপড়ে থাকে। তবে তাদের টিমের কারোর কিন্তু এই ম্যাগনেটে কিছুই হয় না, কেননা তারা তাদের গান ভেস্ট সব কিছুই আগে থেকেই ফাইবার প্লাস্টিক দিয়ে বানিয়ে নিয়ে এসেছিল। আর এই সব তৈরি করেছিল এই টিমের বিজ্ঞানী নাম্বার ওয়ান। ওয়ান একবার ম্যাগনেট অন করে আবার অফ করে দেয়। এতে করে পুরো জাহাজে যারা উপস্থিত ছিল তারা জাহাজের জিনিসপত্রের আঘাত খেয়ে কুপোকাত হওয়া শুরু করে। মুভির এই পর্যায়ে যে ফাইটিং সিনগুলো রয়েছে সেগুলো এক কথায় মারাত্মক অসাধারণ। এভাবেই তুমুল এক লড়াই করে তারা প্রায় প্রেসিডেন্টকে ধরেই ফেলেছিল, কিন্তু ততক্ষণে ফোরকে কয়েকজন গার্ড মিলে ব্যাপক পিটানো পিটাতে থাকে। এই সুযোগে আলিমভ একটি লাইফ বোট উঠে পড়ে আর সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। ওয়ান চাইলেই তাকে তখনই ধরতে পারত, কিন্তু সে এবার সিদ্ধান্ত নেয় প্রেসিডেন্টকে না ধরে বিলকে বাঁচানোর, কারণ তার কাছে প্রতিটা টিমমেটই এখন তার নিজ পরিবার। এই কারণে সে প্রেসিডেন্টকে ছেড়ে দিয়ে বিলকে উদ্ধার করে নেয়। এর বেশ কিছুক্ষণ পর সমুদ্রের মাঝখানে আমরা একটি হেলিকপ্টারকে দেখতে পাই যেটা প্রেসিডেন্টকে উদ্ধার করার জন্য এসেছিল। সেই হেলিকপ্টারে প্রেসিডেন্ট আলিমভ উঠেই দেখতে পায় আগে থেকেই এখানে তার জন্য অপেক্ষা করছে টিম ঘোস্ট। আসলে এই হেলিকপ্টার মুরাড নিয়ে এসে প্রথমে পুরো টিমকে রেস্কিউ করে আর পরে টেকনিক্যালি প্রেসিডেন্টকেও ক্যাপচার করে নেয়। এখন ওয়ান চাইলে তাকে এখানে চুপ করে দিতে পারে, কিন্তু না, সে বলে এত সম্মানের সহিত আমি তোকে মেরে ফেলবো না, আমি তোকে এমন জায়গায় নিয়ে যাব যেখানে হাজার হাজার মানুষ অপেক্ষা করছে তোর বডির জন্য। এই বলে সে প্রেসিডেন্টকে নিয়ে যায় সেই অঞ্চলে যেখানে আলিমভ তার এক্সপেরিমেন্ট চালিয়ে সবাইকে তছনছ করে দিয়েছিল। এরপর সেই স্থানে গিয়ে হেলিকপ্টার থেকে প্রেসিডেন্টকে ফেলে দিলে হাজার হাজার মজলুম জনতা এসে আলিমভকে ছিন্ন ভিন্ন করে তাদের প্রতিশোধ নেয়। আর এরই মধ্যে দিয়ে শেষ হয় ঘোস্ট টিমের এক ভয়ঙ্কর মিশন। মুভির একদম শেষে দেখা যায় সবাই তাদের রুলস ভেঙে নিজেদের পরিবারের সাথে দেখা করছে, আর এরপর আবারও এক হয়ে নতুন কোনো মিশনের উদ্দেশ্যে রওনা হয়েছে।